হিন্দি ভাষী সমন্বয় মঞ্চ ও বিভিন্ন হিন্দি ভাষী সংস্থার সংযুক্ত তত্ত্বাবধানে হিন্দি মাস উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানটি খুব জাঁকজমকের সাথে পালিত হয় রবিবার। এনআইটি শিলচর সংলগ্ন মধুবন বিবাহ ভবনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে মঞ্চের সভাপতি ডক্টর বৈকুণ্ঠ গোয়ালার পৌরোহিত্যে প্রধান অতিথি হিসেবে বরাক উপত্যকার বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত আনন্দ শাস্ত্রী, সম্মানিত অতিথি কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, আরই হাসপাতালের MD ডক্টর রঞ্জন সিং, জেলা পরিষদ সদস্য মানব সিং, মহিলা মঞ্চের সভানেত্রী রীতা সিং যাদব মঞ্চে উপবিষ্ট ছিলেন। অনুষ্ঠানে সমাজসেবা ও হিন্দি সেবার জন্য অমরনাথ খান্ডেলওয়াল, উদয়শঙ্কর গোস্বামী, বাবুলাল ভুরা শিল্পপতি, ঈশ্বরভাই উভাদিয়া, শ্রীমতী ফুলমতি কালোয়ার, শিক্ষাবিদ জওহরলাল রায়, শিক্ষক মণিভূষণ চৌধুরীকে, শ্রীমতীকে বিন্দু সিং, বিনীত কুমার সিংকে প্রয়াত সুখদেব নুনিয়ার স্মরণে তাকে একটি শংসাপত্র উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। সম্মানের শংসাপত্রটি পাঠ করে প্রদীপ কুর্মী, রাজেন কনওয়ার, শ্রীমতী সচিব কুমারী কল্যাণ হাজম, সুনীল কুমার সিং, জয়প্রকাশ কুর্মী, শ্যামু যাদব, জওহরলাল পাণ্ডে, সুকুমার সোনার। সমারোহে হিন্দিভাষী সমন্বয় মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপ কুমার নিজের বক্তব্যের মাধ্যমে রাজ্য সরকারের হিন্দির প্রতি উদাসীনতার কথা তুলে ধরেন। তিনি বলেন, রাজ্য সরকারের শিক্ষা বিভাগ হিন্দিকে অসম থেকে সমাপ্ত করার লক্ষ্যে কাজ করছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পর্যায়ে হিন্দি বিষয়ে পাঠদান বন্ধ করার বিজ্ঞপ্তি জারি করেছে। এই নির্দেশের জন্য হিন্দিভাষী ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্য পড়ুয়াদেরও হিন্দি থেকে বঞ্চিত হতে হচ্ছে। এছাড়াও হিন্দি শিক্ষকদের নিযুক্তিও প্রায় শেষের পথে। তিনি বলেন, শুধু দেশে নয়, হিন্দি পুরো বিশ্বের তৃতীয় বৃহত্তম ভাষা। আমেরিকা, চীন সহ বিভিন্ন দেশ ভারতে নিজেদের ব্যবসা বাণিজ্যের প্রসারের উদ্দেশ্যে হিন্দি ভাষায় পাঠদান শুরু করেছে। সেক্ষেত্রে প্রধান এইখানে রাজ্য সরকারের হিন্দির প্রতি যে উদাসীনতা রয়েছে তার নিন্দা জানান তিনি। এই দিন অনুষ্ঠানে হিন্দির মান মর্যাদা ও সম্মানকে অক্ষুণ্ণ রাখা এবং হিন্দি ভাষাকে সমাপ্ত করার পরিকল্পনাকে বিফল করার জন্য শপথ গ্রহণ করার আনন্দ শাস্ত্রী। অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা গীত নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে রামনারায়ণ নুনিয়া, সুভাষ চৌহান, অনন্তলাল কুর্মী, গোপী ছেত্রী, রাজেন কোঁয়ার, পৃথ্বীরাজ গোয়ালা, শ্রীমতী সীমা কুমার, নীলম গোস্বামী, উমা নুনিয়া, শিব কুমার, কল্যাণ হাজম প্রমুখ উপস্থিত হয়ে সহযোগিতা করেন। NE24 চ্যানেল থেকে ভয়েসে বর্ণালী মিশ্র। হিন্দি কা পখওয়ারা কা কার্যক্রম থা, ওহা মুখ্য অতিথি কে রূপ মে বিরাজমান থে সুরক্ষা বল কে পদাধিকারী। উনোনে ভরে মঞ্চ সে কাহা কি হিন্দি সাহিত্য অঙ্গ্রেজি কে সামনে টিকতা নেই হে। वो हिंदी के कार्यक्रम में बोल रहे थे, हिंदी पखवाड़ा में मुख्य अतिथि बनाया गया था और उनका कहना था कि हिंदी साहित्य अंग्रेजी और पाश्चात्य साहित्य के सामने टिकता जाना है। 19 है हिंदी और भारतीय साहित्य 19 है और पाश्चात्य साहित्य यूरोपियन साहित्य।